নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 1/9/2021 কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফলাফল সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে। আমরা জানি গতকাল ফলাফল প্রকাশিত হয়েছে, আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। স্নাতকেও প্রায় সবাই পাস, আজ থেকে মার্কশিট। স্নাতকের চূড়ান্ত ফল প্রকাশ করলো কলকাতা বিশ্ববিদ্যালয়ে। প্রায় 100% ছাত্রছাত্রী পাস করেছেন। মঙ্গলবার অনলাইনে প্রায় 100,000 পরীক্ষার্থীর ফল প্রকাশিত হয়। বিএ, বিএসসি, বিকম অনার্স, জেনারেল, মেজর, ষষ্ঠ সেমিস্টারে ফল প্রকাশ করা হয়েছে। যারা ওয়ান প্লাস ওয়ান পদ্ধতিতে পরীক্ষা দিয়েছেন তাদের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোল নম্বরের মাধ্যমে এদিন বিকেল 3টে থেকে www.wbresults.nic.in অথবা www.examitc.com ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানা শুরু হয়। সমস্ত ছাত্রছাত্রীর বাড়ি থেকে পরীক্ষা এবার ডিজিটালের মাধ্যমে নেওয়া হয়। বিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি এবং রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের নির্দেশ ছিল 31 আগস্টের জন্য মধ্যে স্নাতকের ফল প্রকাশ করতে হবে, এবং সেই মতো এদিন সমস্ত ফল প্রকাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয়। পাশাপাশি এদিন স্নাতকোত্তর 68টি বিভাগের ফল প্রকাশ সম্পূর্ণ হয়েছে। গত মে মাসে বিএ, বিএসসি অড সেমিস্টারের ফলাফল প্রকাশের সময় লক্ষাধিক ছাত্রছাত্রীর একসঙ্গে ফল জানার চেষ্টা করায় ওয়েবসাইট বসে যায়। এবার সেই বিষয়ে সতর্ক ছিল কর্তৃপক্ষ। ওয়েবসাইটে নিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা তা নিজে দিনভর দেখভাল করেছেন উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়, এবং তিনি জানিয়েছেন সিবিসিএস পদ্ধতিতে এই প্রথম চূড়ান্ত ফল প্রকাশিত হলো। কোভিডকালে গোটা প্রক্রিয়া সম্পূর্ণ আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল, আমরা সফলভাবে সম্পন্ন করতে সমর্থ হয়েছি। বুধবার থেকে কলেজগুলিকে মার্কশিট দেওয়া হবে, অর্থাৎ আজ থেকে, এবং বিশ্ববিদ্যালয়গুলির সূত্রে খবর যে সিবিসিএস পদ্ধতিতে বিএ, বিএসসি, বিকম অনার্সে পাশের হার যথাক্রমে 99.86, 99.95, 99.99%। তিনটি বিভাগে মেজরে 100% পড়ুয়া উত্তীর্ণ। যারা ওয়ান প্লাস ওয়ান পদ্ধতিতে পরীক্ষা দিয়েছিলেন তাদের বিএ, বিএসসি অনার্স পাশের হার 99.38 এবং 99.60%। পুরনো পদ্ধতিতে মেজরে সবাই পাস, এবং উপাচার্য জানিয়েছেন যে 1 সেপ্টেম্বর থেকে স্নাতকোত্তরে আবেদন গ্রহণ শুরু হবে, অর্থাৎ এমএ কোর্সে ভর্তি শুরু হবে অনলাইন, এবং মোট আসনে নিজেদের 80% ও অন্য বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে 20% পড়ুয়াকে ভর্তি নেবে কর্তৃপক্ষ। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের বা গ্র্যাজুয়েশনের রেজাল্ট সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না তখন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরে ভিডিও নিয়ে।